বুধবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের আরকে দঙ্গলে আয়োজন হয় শিবচর্চা ও কম্বল বিতরণের। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তবে দুর্ভাগ্যজনকভাবে পদদলিত হয়ে গুরুতর আহত হয়েছেন বেশ কিছু মহিলারা। দেখুন সেই প্রতিবেদন। আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুজনের। একজনের নাম চাঁদমণি দেবী, বয়স 50। জানা গেলেও অন্য এক মহিলার পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ প্রশাসনের পাশাপাশি তৃণমূল নেতা শিব দাসান ওরফে দাশু এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক নজর রেখেছেন গোটা ঘটনায় এবং হাসপাতালেও পৌঁছেছেন তারা। আহতদের উন্নত চিকিৎসা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা। দেখলাম যে কম্বল বিতরণ হচ্ছিল, সেই অনুষ্ঠানে স্ট্যাম্পেড হয়ে এখানে সরকারি হাসপাতালে দুজন মহিলার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে খবর পেয়েছি যে আরেকজন HLG হাসপাতালে মৃত্যু হয়েছে। এখানে চারজন আহত অবস্থায় ভর্তি আছে এবং HLGতেও বোধ হয় কয়েকজন ভর্তি আছে। এই ধরনের একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি, যেহেতু এখানে আসানসোলের মানুষ তাদের মৃত্যু হয়েছে, অনেকের আহত হয়েছেন, তাদের পরিবারের লোকেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি এবং তাদের যে কোনো অসুবিধাতে আমরা সঙ্গে আছি সেই বার্তা দিতে। কীভাবে ঘটনাটা ঘটলো বলে মনে করছেন আপনি? উদ্যোক্তাদের কোনো গাফিলতি ছিল বা? সেটা আমি বলতে পারবো না, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল বলেই এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সঠিকভাবে যারা অর্গানাইজ করেছে তারা অর্গানাইজ করেননি, সেই কারণে এই ঘটনাটা ঘটতে পারে। ঘটনা হয়েছে আজকে আসানসোলে, একটু BJP অর্গানাইজেশনে একটু শিবচর্চা নামে একটু প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামের মধ্যে কিছু কম্বল বাটাবাটি প্রোগ্রাম যে অর্গানাইজেশন BJP করেছে এই প্রোগ্রামে, যার মধ্যে বিরোধী দলের নেতা আর প্রাক্তন বিধায়ক মেয়র জিতেন্দ্র তিওয়ারি ভি উপস্থিত ছিল। আর যে ঘটনা এখন যে হয়েছে, যে ঘটনা কি বলবো, যার জন্য তো যে অবস্থা দেখুন, গরিব লোক হসপিটালে মরে পড়ে আছেন, দুটো লোক ইয়েই আছেন গভর্নমেন্ট হসপিটালে, আর চারটা লোক ইয়ে অ্যাডমিট আছেন। এই ছেড়ে আপনার HLG হসপিটালে আছেন, একটা ডেথ হয়েছে, বাচ্চা ডেথ হয়েছেন। আর এখন প্রশাসন এই ব্যাপার খুঁজে দেখছেন, যার মধ্যে এখন কিছু বলার নেই, প্রশাসনের উপর দায়িত্ব আছে যে কেন এরকম হয়েছে ও প্রশাসন দেখছে। আমরা ইয়ে উপস্থিত হয়েছেন যাকে দেখার জন্য, যার বাড়ির পাশে লোকের পাশে দাঁড়াবার জন্য। আর এই ছেড়ে এই সময় কিছু বলার নেই। শুনছি আমরা, শুনছি আমরা তো, এখন পুলিশ তো এনকোয়ারি করছে, তো যার মধ্যে এখন বলার কিছু নেই। পুলিশ দেখবে যার ম্যাটার কি কি হয়েছে, পুলিশ দেখবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল। Home away from home.